বাংলাদেশে আসলে এই ধরনের ছবি অতীত হয়নি এই প্রথম চলচ্চিত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে এই ধরনের চলচ্চিত্র আর অনেক বেশি প্রয়োজন এবং এই ধরনের লোকেশন এবং এই ধরনের ইনস্ট্রুমেন্ট যেগুলো ব্যবহার করা হয়েছে ওগুলো মনে করি যে অন্যান্য সময়ে যে ছবি আমরা দেখেছি তার চেয়ে অনেক ভালো অনন্ত ভাইকে যতটুকু দেখেছি হ্যাঁ ভালো লেগেছে তার বডি ফিটনেস তার লুকস আমি মনে করি গুড একটা নায়ক যতটুকু থাকা দরকার ততটুকুই আছে তো আমি শুধু শুনেছি ইন দ্য ডে আজকে ব্লকবাস্টার চলতেছে তো আসতে দেখলাম আমি এখন হাফ মুভিটা দেখলাম আর কি বিরতির যতটুকু যা দেখলাম খুব বেটার মুভি বাংলাদেশে এমন মুভি যে এখন হচ্ছে এটা অনেক কিছু কেমন লেগেছে আপনার কাছে দিন দাঁড়িয়ে একটু জোরে কথা বলেন অনেক ভালো অনেক ভালো আসলে শুনেছি মুভিটা অনেক ভালো আর বাংলাদেশের মানে অধিকাংশ মানুষ অনন্ত জলিলকে নিয়ে একটু কি করে মানে হাসাহাসি করে তো আসলে কিন্তু সে মুভি করে যে তার পারফরমেন্স মেনলি আমি মনে করি সে মানুষটা কেমন আমি তার সাথে মিশি না জানি না কিন্তু মুভিতে তার যেই মানে একটা অ্যাক্টরসের যেরকম থাকা উচিত তার আছে তার বডি ফিটনেস তার লুকস আমি মনে করি গুড একটা নায়কের যতটুকু থাকা দরকার ততটুকুই আছে তো আমি শুধু শুনেছি ইন দ্য ডে আজকে ব্লকবাস্টার চলতেছে তো আসতে দেখলাম আমি এখন হাফ মুভিটা দেখলাম আর কি বিরতির যতটুকু যা দেখলাম খুব বেটার মুভি বাংলাদেশে এমন মুভি যে এখন হচ্ছে এটা অনেক কিছু এই বাহিরের যে দৃশ্যগুলো এই আরব দেশে যে শুটিংগুলো করতে পেরেছে বাংলাদেশে কিন্তু এত টাকা খরচ করে একটু মুভি বানায় জি জি তো অনন্ত জলিল আমি শুনছি নিজেই প্রডিউস করে জানি না এটার মধ্যে সে প্রডিউস করছে কি না তো মুভি খুব ভালো লাগছে এই ধরনের মুভি কি আপনারা আরও দেখতে চান হ্যাঁ অবশ্যই আমরা বাংলাদেশের মানুষ আমরা চাই বাংলাদেশ মুভির দিক দিয়ে ডেভেলপ কেন হ্যাঁ ডেভেলপ হোক কেন আমরা ভারতে ভারতীয় মুভি দেখবো কেন আমরা বলিউডের হলিউডের মুভি দেখবো থ্যাংক ইউ আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশের মুভি জি থ্যাংক ইউ ভালো ছবিটি ভালো লাগার মতোই বাংলাদেশের লোকেশন কেমন লেগেছে লোকেশনগুলো দেশের বাইরে লোকেশন চারটা দেশের সংমিশ্রণ চারটা দেশের নির্মিত হয়েছে ছবিটি অনেক ভালো লাগছে ছবিটি থ্যাংক ইউ বাংলাদেশে এই ধরনের ছবি আগে দেখছেন কিনা না না বাংলাদেশে আসলে এই ধরনের ছবি অতীত হয়নি এই প্রথম চলচ্চিত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে এই ধরনের চলচ্চিত্র আর অনেক বেশি প্রয়োজন এবং এই ধরনের লোকেশন এবং এই ধরনের ইনস্ট্রুমেন্ট যেগুলো ব্যবহার করা হয়েছে ওগুলো মনে করি যে অন্যান্য সময়ে যে ছবি আমরা দেখেছি তার চেয়ে অনেক ভালো অনন্ত জলিল ভাই কি স্ক্রিনে কেমন লেগেছে আপনাদের কাছে না এই স্ক্রিনে অনেক ভালো লেগেছে তারপরেও আমরা বলবো যে একজন পুলিশ অফিসার হিসেবে যে ধরনের অঙ্গভঙ্গি প্রয়োজন ছিল সেটা অনেকটাই ভালো লেগেছে তারপরেও বলবো যে বিদেশে যে আমরা বাইরে যে ছবিগুলো দেখি এর থেকে আরও একটু আমাদের একটু শিখার দরকার আছে কেমন লেগেছে আপনার কাছে দিন দাঁড়িয়ে একটু জোরে কথা বলেন সেক্ষেত্রে দেখে কি মনে হলো কেমন দিন দা ডে সত্যি অনেক ভালো যতটুকু শুনেছি আসলে অনেক ভালো ছিল এরকম সিনেমা কি আগে দেখেছেন বাংলাদেশে হয় নাই ফার্স্ট আচ্ছা ছবির কোন সাইড গুলো বেশি ভালো লাগছে আপনাদের অনেস্ট ছিল অনেক কিছুই বাস্তব ছিল অনেক কিছু বাস্তব ছিল তাই না বাস্তবতার সাথে আর কি তাল মিলিয়েছে আচ্ছা লোকেশন কেমন লেগেছে চার দেশের লোকেশনে কাজ করা হয়েছে অনেকটা ইউনিক ছিল আসলে ভালো লেগেছে দিন দা ডে দেখার জন্য আসছেন এই তো কে কে আসছেন সাথে কে কে ভাইয়া ভাবি কাজিন আচ্ছা দিন দা ডে এটা কেমন লাগলো
অলমোস্ট যতটুকু দেখেছি ভালো লেগেছে। অনন্ত জলিল এবং বর্ষা আপু কাকে বেশি ভালো লেগেছে? বর্ষাকে খুব কম দেখেছি, কিন্তু অনন্ত ভাইকে যতটুকু দেখেছি হ্যাঁ ভালো লেগেছে। বাংলাদেশের এক্সপেকটেশন অনুযায়ী অনেক ভালো ছিল, এরকম মুভি আসলে হয় না।